নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমরসি রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে, বিশেষত আমার স্নেহের ছাত্রছাত্রীদের, আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যারাইভ ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য যে ক্লাসটা উপস্থাপন করব, সেই ক্লাসটি প্রধানত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য কাজে লাগবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের উপকারে লাগবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদের সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েক চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনম্র আবেদন জানাই। সেই সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজকের ক্লাসটা শুরু করার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার এই ক্লাস ভিডিও দেখাকালীন যদি কোনো ছাত্রছাত্রীর ভিডিওতে এই বোর্ড ওয়ার্কটা দেখতে অসুবিধে হয়, বুঝতে অসুবিধে হয়, অস্পষ্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু আমার একটা পরিবর্তন ব্যবস্থা আছে। সেই পরিবর্তন ব্যবস্থাটা কি, প্রত্যেকটি ক্লাস ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পাবলিক কমেন্ট বক্সে আমার এই হোয়াইট বোর্ড ইমেজ লিংক একটা দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি গুগল ড্রাইভের লিংক। আমি এই হোয়াইট বোর্ডের একটা ছবি তুলে সেই ছবিটাকে গুগল ড্রাইভে আপলোড করে তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। আপনারা ডেসক্রিপশন বক্সে ওই লিংকটা ক্লিক করলে এই বোর্ড ওয়ার্কের সমস্ত লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন, এই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা আছে। এছাড়াও আমার ফেসবুক পেজ লিংক এবং অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের যে ফেসবুক পেজ আছে সেই লিঙ্কও কিন্তু দেওয়া থাকে, আপনারা কিন্তু সেটাও দেখতে পারেন। যাই হোক, একবারে মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনার বিষয় যেটা, দশম এবং দ্বাদশ শ্রেণীর আঞ্চলিক ভূগোল অংশের ভারতের শিল্প চ্যাপ্টারের আজকের আলোচনার বিষয় পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্পের প্রাথমিকভাবে একদেশী ভবনের কারণসমূহ। আমি কিন্তু গত দিনের ক্লাসে সবাইকে বলেছিলাম যে পশ্চিম ভারতে, বিশেষত গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে, ভারতবর্ষে কিন্তু বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্পের প্রাথমিকভাবে একদেশী ভবন ঘটেছিল। পরবর্তীকালে যেহেতু এটা বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প, তাই ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব অনুযায়ী এটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর জনবহুল দেশ হওয়ার কারণে, ব্যাপক চাহিদা থাকার কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ পশ্চিম ভারতের পর পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর পশ্চিম ভারত, এমনকি মধ্য ভারতেও কিন্তু আমরা এই কার্পাস বয়ন শিল্পকে বিকেন্দ্রীভূত, ডিসেন্ট্রালাইজড হতে কিন্তু দেখেছি। কিন্তু প্রাথমিকভাবে পশ্চিম ভারতে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই শহর এবং আহমেদাবাদ শহরকে কেন্দ্র করে প্রথম কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন ঘটেছিল। আজকের আলোচনার বিষয়, কেন পশ্চিম ভারতেই প্রথম কার্পাস বয়ন শিল্প একদেশীভূত হয়েছিল। আমি গত দিনের ক্লাসে কিন্তু বলেছি যে ভারতবর্ষে সর্বপ্রথম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রের নাম হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুষুড়ি, যেটা হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত। এটা গড়ে তোলা হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে আমরা দেখব 1854 খ্রিস্টাব্দে মুম্বাই শহরকে কেন্দ্র করে কার্পাস বয়ন শিল্পের একটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন শুরু হয়েছিল, এবং পরবর্তীকালে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন শহরে এই কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভূত হয়েছিল। কেন কেন্দ্রীভূত হয়েছিল গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে, আজকের আলোচনার বিষয় কিন্তু সেটা। আমি এর আগে প্রথম যখন শিল্প সম্পর্কে ক্লাস শুরু করি, ভারতের শিল্প অধ্যায়টা শুরু করি, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে কোনো শিল্প স্থাপনের জন্য মূলত তিন ধরনের অনুকূল পরিবেশ লাগে। একটাকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ, আরেকটাকে বলি আমরা অর্থনৈতিক পরিবেশ, এবং অন্যান্য কতগুলো কারণ বা রাজনৈতিক কতগুলো পরিবেশ লাগে, যে পরিবেশগুলো থাকলে
তবেই সেখানে শিল্প স্থাপন করা সম্ভব হয়। আমরা শিল্প চাইলেই কিন্তু হবে না, শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক যে বিষয়গুলো অর্থাৎ প্রাকৃতিক যে কারণগুলো, সেই প্রাকৃতিক কারণের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, অর্থনৈতিক কারণগুলো মজবুত হতে হবে, সেই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক কারণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে কারণের মেলবন্ধনে তবেই কিন্তু সেখানে শিল্প স্থাপন সম্ভব, শিল্পাঞ্চল গড়ে ওঠা সম্ভব। প্রথমে আলোচনা করব এই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক কারণগুলো কি কি। প্রাকৃতিক কারণগুলো আমরা জানি যে কাঁচামালের সহজলভ্যতা, জল সম্পদের প্রাচুর্য, বিদ্যুৎ সম্পদের প্রাচুর্য বা সহজলভ্যতা, জলের প্রাচুর্য, জলবায়ুটা অনুকূল হওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এক এক করে পয়েন্ট ওয়াইজ আলোচনা করি। প্রথম আলোচনা করব কাঁচামালের সহজলভ্যতা। আমরা সবাই জানি কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু তুলো। এই জন্য আমি কাঁচামালকে দুভাগে ভাগ করেছি, কাঁচামালের সহজলভ্যতা পয়েন্টকে আমি ক এবং খ দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রধান কাঁচামাল, একটা অন্যান্য কাঁচামাল। কাঁচামাল প্রধান কাঁচামাল কোনটা কার্পাস বয়ন শিল্পের? কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে কার্পাস বা তুলো। এই কার্পাস বা তুলো আমরা জানি ভারতবর্ষের একটি নির্দিষ্ট অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে উৎপাদন হয়। কেন হয় সেটাও কিন্তু আমরা ভারতের কৃষি অধ্যায়ে পড়ে এসেছি। ভারতবর্ষে মূলত আমরা জানি দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে, মূলত মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের পশ্চিম দিকে, যেখানে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা লাভা দ্বারা সৃষ্ট মৃত্তিকা দেখা যায়, সেখানেই কিন্তু আমরা জানি কার্পাস সব থেকে বেশি উৎপাদন হয়। যেহেতু এই গুজরাট এবং মহারাষ্ট্র তথা মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, এই অঞ্চলটা দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশের অন্তর্গত এবং এই অঞ্চলটা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দ্বারা গঠিত, তাই এই অঞ্চলে ব্যাপক পরিমাণে কার্পাস চাষ হয়। প্রাকৃতিক পরিবেশ কার্পাস চাষের জন্য অনুকূল, তাই এখানে কার্পাস প্রচুর উৎপাদন হয় বলে বস্ত্র বয়ন শিল্পের প্রধান কাঁচামাল যেটা তুলো, সেটা কিন্তু খুব সহজেই আমরা পেতে পারি। এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার জন্য। দ্বিতীয় যে বিষয়টা বলেছিলাম কাঁচামাল পয়েন্টে, সেটা হচ্ছে অন্যান্য কাঁচামাল। আমরা জানি যে বস্ত্র বয়ন শিল্পে তুলা যেমন প্রধান কাঁচামাল, এছাড়াও আমাদের কিন্তু বেশ কিছু রাসায়নিক কাঁচামাল লাগে, বিশেষ করে রঙের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, বিভিন্ন ধরনের রঙিন বস্ত্র বা রঙিন সুতো উৎপাদনের জন্য যে রাসায়নিক কাঁচামাল লাগে, সেই রাসায়নিক কাঁচামালের যোগানটাও কিন্তু এখানে অত্যন্ত ভালো। কেন ভালো না, আমরা জানি মহারাষ্ট্রের রাজ্যের পশ্চিম দিকে যে আরব সাগর আছে, সে আরব সাগরে মুম্বাই শহর থেকে প্রায় 76 কিলোমিটার উত্তর পশ্চিমে আরব সাগরের তলদেশে যে বোম্বে হাই নামক খনিজ তৈল খনিটা আছে, সেই তৈল খনি থেকে তৈল উৎপাদন করে সাগর সম্রাট এবং সাগর বিকাশ দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে সেই তেলটাকে কিন্তু আমরা ট্রম্বেতে এনে তৈল শোধন করে থাকি। এছাড়াও কাম্বে উপসাগরের অন্তর্গত গুজরাট রাজ্যের নিকটবর্তী অঞ্চলে আঙ্কেলেশ্বর, কোসাম্বা, ঢোলকা, কালোল ইত্যাদি অঞ্চলেও প্রচুর তৈল খনি আবিষ্কৃত হয়েছে। এই যে তৈল খনিগুলো আবিষ্কৃত হয়েছে, এই তৈল খনিগুলোকে কেন্দ্র করে তৈল শোধনাগার, এবং এই তৈল শোধনাগারকে কেন্দ্র করে তার অনুসারী শিল্প হিসাবে, অ্যান্সিয়ারি ইন্ডাস্ট্রিজ হিসাবে এখানে কিন্তু পেট্রো রসায়ন শিল্পও গড়ে উঠেছে। যেহেতু গুজরাট রাজ্য পেট্রোরসায়ন শিল্পের জন্য প্রচণ্ড উন্নত, তাই পেট্রোরসায়ন শিল্প থেকে প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালের অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে পাওয়া যায়। তাই এখানে কিন্তু একদিকে যেমন প্রধান কাঁচামাল তুলোর অ্যাভেলেবিলিটি আছে, অপরদিকে পেট্রোরসায়ন প্রকল্পের জন্য অন্যান্য কাঁচামাল, বিশেষত রাসায়নিক কাঁচামাল, ব্লিচিং পাউডার, এগুলোও কিন্তু ইজি অ্যাভেলেবল, যার ফলে কিন্তু এখানে কার্পাস বয়ন শিল্প সহজেই গড়ে উঠতে পেরেছে এবং পশ্চিম ভারতেই সর্বপ্রথম ওই জন্য কার্পাস বয়ন শিল্প আমরা কেন্দ্রীভূত হতে দেখেছি। পরবর্তীকালে আমরা দেখব যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে
চাহিদার কারণে কার্পাস বন শিল্প বিকেন্দ্রীভূত হয়েছে। এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শক্তি সম্পদের প্রাচুর্য। আমরা সবাই জানি যে যে কোনো শিল্প স্থাপনের জন্য ব্যাপক পরিমাণে বিদ্যুৎ শক্তি লাগে। এই বিদ্যুৎ শক্তিকে মূলত আমরা তাপবিদ্যুৎ, আণবিক বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ, এই তিনটে বিদ্যুৎ সব থেকে বেশি পরিমাণে আমরা শিল্পের কাজে লাগাই। এখানে আমরা দেখব যে তাপবিদ্যুৎ বলতে এখানে কিন্তু কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন খুব একটা হয় না। এখানে ট্রম্বে এবং নাসিক এই দুটো জায়গাতে আমরা ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে দেখছি। কেন? না, ট্রম্বে ওয়ান এবং ট্রম্বে টু এই দুটো তৈল শোধনাগার থেকে প্রাপ্ত ডিজেলকে এখানে ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে ট্রম্বেতে এবং নাসিকে। এই ট্রম্বে এবং নাসিকের তাপবিদ্যুতের প্রাচুর্য। এছাড়া আমরা জানি ভীরা, ভিবপুরী এবং খোপালি, ভীরা, ভিবপুরী এবং খোপালি এই তিনটে যে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র এখানে আছে, এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিন্তু শিল্পের চাহিদা মেটাতে সাহায্য করে। এছাড়া আমরা জানি মহারাষ্ট্রের তারাপুর এবং গুজরাটের কাকরাপাড়া এই দুটো আণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু উৎপাদিত বিদ্যুৎ শিল্পের কাজে লাগানো হয়। ফলে একদিকে ডিজেল চালিত তাপবিদ্যুৎ, অপরদিকে আণবিক বিদ্যুৎ, অপরদিকে কিন্তু আমরা দেখব জলবিদ্যুৎ, এই তিনটে বিদ্যুতের প্রাচুর্য এখানে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশকে অত্যন্ত সহায়তা দান করেছে। ফলে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য কিন্তু এখানে থাকার জন্য এখানে শিল্প স্থাপন করা সম্ভব হয়েছে। নেক্সট পয়েন্ট আছে জল সম্পদ। এটাও আমরা জানি যে জল ছাড়া শিল্প স্থাপন করা আমরা কল্পনাও করতে পারি না, কারণ জল শুধু শিল্পের কাজে লাগে তা কিন্তু নয়। শিল্পে যে সমস্ত শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের নিত্য প্রয়োজনেও প্রচুর জল কাজে লাগে। তাই যে কোনো কলকারখানা, সাধারণত বৃহৎ কারখানা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো কোনো না কোনো নদীর তীরে বা সমুদ্রের তীরে আমরা গড়ে উঠতে দেখি। এখানে আমরা জানি এই যে গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটো রাজ্যে তোমরা একটু ম্যাপে দেখো, এইখানে কিন্তু নর্মদা নদী এখানে উৎপন্ন হয়েছে, মহাকাল পর্বত থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী হয়ে কাম্পি উপসাগরে পড়েছে, আবার তাপ্তি নদীও কিন্তু পশ্চিম বাহিনী হয়ে এখানে পড়েছে। এই নর্মদা নদীর জল, তাপ্তি বা তাপি নদীর জল এবং সবরমতী নদীর জল, এই তিনটি নদীর জলকে কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে শিল্প স্থাপনের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে এইটা হচ্ছে গুজরাট রাজ্য, এইটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য, গোলাপী কালারটা মহারাষ্ট্র, এই যে আমাদের কমলা কালারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুজরাট রাজ্য, এই গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যটা হচ্ছে দক্ষিণাঞ্চলের উত্তর পশ্চিম অংশ। স্বাভাবিকভাবে এই অংশে প্রচুর কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা থাকার জন্য কার্পাস চাষ ভালো হয়, আমি আগেই বলে এসেছি। ফলে এই অঞ্চলে কিন্তু কাঁচামালের অ্যাভেলেবিলিটির জন্য এবং পেট্রোসাল শিল্পজাত বিভিন্ন ধরনের রাসায়নিক কাঁচামালের অ্যাভেলেবিলিটির জন্য এখানে শিল্প স্থাপন সম্ভব হয়েছে। আমরা জানি এটা হচ্ছে মুম্বাই শহর, এইটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ শহর, এই আহমেদাবাদ এবং মুম্বাইকে কেন্দ্র করে প্রথম কিন্তু এখানে শিল্পের কেন্দ্রীভবন হওয়া শুরু হয়েছিল। যাই হোক, তাহলে জলসম্পদ হিসাবে আমরা নর্মদা নদীর নাম বলতে পারি, তাপি নদীর নাম বলতে পারি, সবরমতী নদীর নাম বলতে পারি, মাহি নদীর নাম বলতে পারি, এই নদীগুলোর জলকে কিন্তু শিল্প স্থাপনের জন্য কাজে লাগানো হয়েছে, তাই এখানে শিল্প স্থাপন করা সম্ভব হয়েছে। এটাও কিন্তু একটা প্রাকৃতিক কারণ। নেক্সট, এটা জলবায়ু। আমরা জানি যে কার্পাস বয়ন শিল্প কিন্তু আর্দ্র জলবায়ুতে ভালো হয়। জলবায়ু যদি আর্দ্র হয় তাহলে সুতো কিন্তু সহজে ছিঁড়ে যাবে না। যেহেতু এখানে আরব সাগর খুব কাছে, তোমরা দেখো এইটা হচ্ছে আরব সাগর এবং আরব সাগর তীরবর্তী অঞ্চলে মুম্বাই শহর এবং আরব সাগর কাম্পি উপসাগরের খুব পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু আহমেদাবাদ শহর। এই যে আরব সাগর থেকে খুব নিকটবর্তী হওয়ার জন্য এই অঞ্চলে জলবায়ুটা মোটামুটিভাবে আর্দ্র, আর এই আর্দ্র জলবায়ু কিন্তু কার্পাস বয়ন শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এই চারটে পয়েন্টকে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ: কাঁচামালের সহজলভ্যতা, শক্তি সম্পদের প্রাচুর্য, জলসম্পদের প্রাচুর্য এবং আর্দ্র জলবায়ু। এখানে কিন্তু শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার আমি আসছি অর্থনৈতিক কারণ সমূহ। কি কি অর্থনৈতিক কারণ বা ইকোনমিক কজ, ইকোনমিক কজেস
সেই কি অর্থনৈতিক কারণগুলো কি কি, যে অর্থনৈতিক কারণগুলো এখানে কিন্তু কার্পাসবেন শিল্প একত্রিত করতে সাহায্য করেছে সেটা কি, প্রথম পয়েন্ট হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। আমরা জানি যেহেতু এটা কৃষিভিত্তিক শিল্প, এর কাঁচামাল যেহেতু তুলো সেটা আসে কিন্তু কৃষি থেকে, তাই আমরা জানি যে তুলো যেখানে উৎপাদন হচ্ছে, তুলো যেখানে আমরা ফসল ফলাচ্ছি, সেখান থেকে শিল্পকেন্দ্রে তুলোকে কাঁচামালকে আনা বা অন্যান্য কাঁচামালকে শিল্পকেন্দ্রে আনা, আবার শিল্পজাত দ্রব্যকে বাজারে পাঠানো, এই দুটো কাজের জন্য কিন্তু এখানে পরিবহন ব্যবস্থা উন্নত না হলে শিল্প স্থাপন লাভজনক হবে না। আর উন্নত পরিবহন ব্যবস্থা বলতে আমরা প্রধানত বুঝি রেলপথ পরিবহন, সড়কপথ পরিবহন এবং জলপথ পরিবহন। যদিও এর বাইরে রজ্জুপথ পরিবহন আছে, নলপথ পরিবহন আছে, আকাশপথ পরিবহন আছে, সেটা কিন্তু এক্ষেত্রে অতখানি ইম্পর্ট্যান্ট নয়। এই তিনটে যে পরিবহন ব্যবস্থা, রেলপথ এবং সড়কপথ, যেটাকে আমরা একত্রে বলি স্থলপথ পরিবহন এবং জলপথ পরিবহন, এই তিনটে পরিবহনের মাধ্যম এখানে কিন্তু অত্যন্ত উন্নত। কীভাবে উন্নত না, আমরা জানি পশ্চিম রেলওয়ে এবং মধ্য রেলওয়ে যে সদর দপ্তর সেটা কিন্তু এই অঞ্চলেই অবস্থিত, ফলে পশ্চিম রেল এবং মধ্য রেল এখানে জালের মতো বিস্তৃত, তাই কিন্তু এখানে আমরা রেলপথের যে উন্নতির জন্য, রেলপথের বিস্তারটা সুন্দর হওয়ার জন্য এখানে শিল্প স্থাপন করা সহজসাধ্য হয়েছে। এবার যদি সড়কপথের পয়েন্টে আসি, আমরা সড়কপথ বলতে এখানে মূলত বুঝবো ন্যাশনাল হাইওয়েকে, জাতীয় সড়ককে। এখানে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 3, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8 এবং ন্যাশনাল হাইওয়ে নাম্বার 17, এই সমস্ত জাতীয় সড়কগুলো থাকার জন্য এখানে কিন্তু রেলপথ পরিবহনের পাশাপাশি জাতীয় সড়ক পরিবহন অত্যন্ত উন্নত, সেটাও কিন্তু শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সর্বোপরি জলপথ পরিবহন, যে পরিবহনে কিন্তু আমরা সহজেই বিদেশ থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমদানি করতে পারি, কাঁচামাল আমদানি করতে পারি এবং উৎপন্ন পণ্যকে বিদেশে রপ্তানি করতে পারি, তার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে জলপথ পরিবহন। এখানে আমরা জানি মুম্বাই বন্দর আছে, আমরা সবাই জানি মুম্বাই বন্দর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বন্দর। মুম্বাই বন্দর আছে, মুম্বাইয়ের ঠিক নিচে নভসেবা বন্দর আছে, যেটা একটা অত্যন্ত আধুনিকতম বন্দর আমরা বলতে পারি। গুজরাটের কান্দারা বন্দর আছে, ওখা বন্দর আছে। এই কান্দারা বন্দর, ওখা বন্দর, মুম্বাই বন্দর, নভসেবা বন্দর, মারমারাও বন্দর, এই সমস্ত বন্দরগুলোর অবস্থান পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক প্রতাশ্রয়যুক্ত বন্দরের অবস্থান এই অঞ্চলে জলপথ পরিবহনকে অত্যন্ত উন্নত করেছে। ফলে আমরা খুব সহজেই মিশর থেকে উচ্চ মানের গাঁটযুক্ত কার্পাস তুলো আমদানি করতে পারি, বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তি আমদানি করতে পারি এবং উৎপন্ন বস্ত্রকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি এই বন্দরগুলোর মাধ্যমে। ফলে রেলপথ, সড়কপথ এবং জলপথ পরিবহনের উন্নতি কিন্তু এই অঞ্চলে বস্ত্রবয়ন শিল্পের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বলতে পারি। নেক্সট আসছি মূলধন। শিল্প বড় করে স্থাপন করতে গেলে, বৃহৎ শিল্প স্থাপন করতে গেলে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে গেলে, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলি, এই কার্পাসবেন কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, সেখানে মূলধন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে কিন্তু প্রচুর সরকারি সহায়তায় কম কিন্তু বেসরকারি সহযোগিতায় মূলধন বিনিয়োগ করার জন্য এই অঞ্চলের পাশেই যে সমস্ত বণিক, ভাটিয়া যে সমস্ত বণিক, তারা কিন্তু ব্যাপক পরিমাণে বেসরকারি উদ্যোগে মূলধন বিনিয়োগ করেছে, যে কারণে কিন্তু এখানে প্রচুর কাপড়ের কল তৈরি করা হয়েছে, প্রচুর হ্যান্ডলুম স্থাপন করা হয়েছে, প্রচুর পাওয়ারলুম স্থাপন করা হয়েছে। এই হ্যান্ডলুম, পাওয়ারলুম এবং এই সমস্ত মূলধন বিনিয়োগকারী বেসরকারি বিভিন্ন শিল্পপতিদের মূলধন বিনিয়োগ এখানে শিল্প স্থাপনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট আসি শ্রমিক। শিল্পের জন্য শ্রমিক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শ্রমিকের খরচটা আমরা জানি, এটা পৌনঃপুনিক খরচ, ক্রনিক খরচ। শ্রমিক যেখানে যত বেশি অ্যাভেলেবল, কম দামে দক্ষ এবং সুলভ শ্রমিক যেখানে অ্যাভেলেবল, সেখানে কিন্তু শিল্প স্থাপন লাভজনক হয়। ভারতবর্ষ এমনিতেই জনবহুল দেশ, ভারতবর্ষে প্রচুর শিক্ষিত মানুষের বসবাস, ফলে ভারতবর্ষে কিন্তু শ্রমিকের অভাব কোনোদিনই নেই। ফলে এই শ্রমিকের প্রাচুর্য, সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রাচুর্য এখানে কিন্তু অর্থনৈতিক কারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিল্প স্থাপনের ক্ষেত্রে, বা কার্পাসবেন শিল্প পশ্চিম ভারতে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে একত্রীভবন হওয়ার ক্ষেত্রে।
নেক্সট আসছে বাজার। আমি একটু আগেই বলেছিলাম বস্ত্রবয়ন এমনই একটা শিল্প, তার উৎপন্ন পণ্যের চাহিদা গোটা ভারতবর্ষ জুড়ে তো আছেই, এমনকি গোটা পৃথিবী জুড়ে আছে। ভারতবর্ষ একটা বিশাল জনবহুল দেশ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের বসবাস, ফলে এই মানুষের যে চাহিদা সেই চাহিদাটাকে আমরা বলছি বাজার। যেহেতু এই চাহিদা বা বাজার আছে, তাই আমরা দেখব পরবর্তীকালে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কার্পাস ব্যবসা বিকেন্দ্রীভূত হচ্ছে বা হবে। ফলে এই বাজার বা চাহিদা, স্থানীয় চাহিদা, দেশব্যাপী চাহিদা, এমনকি আন্তর্জাতিক বাজারের চাহিদা ভারতবর্ষের বস্ত্রবয়ন শিল্পে এখানে কিন্তু শিল্প স্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করেছে। নেক্সট হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, শ্রমিকের পরিমাণ কমিয়ে, শ্রমিকের সংখ্যা কমিয়ে উন্নত প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে কম সময়ে কি করে বেশি উৎপন্ন করা যায় তার দিকে কিন্তু আমরা সবাই ঝুঁকছি। শিল্পের কিন্তু পরিকাঠামোগত একটা পরিবর্তন ঘটছে, এই পরিকাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে বিদেশ থেকে বিভিন্ন প্রকার উন্নত মানের যন্ত্রপাতি আমদানির জন্য এই সমস্ত বন্দরগুলো, যে বন্দরগুলোর কথা একটু আগে বললাম, মুম্বাই বন্দর, নবসেবা বন্দর, কান্দলা বন্দর, ওখা বন্দর, এই বন্দরগুলোর মধ্যে আবার নবসেবা বন্দর অত্যাধুনিক বন্দর, কান্দলা বন্দর শুল্কমুক্ত বন্দর, এই বন্দরগুলোর অবস্থান কিন্তু এইখানে শিল্প স্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এবং আমি যেটা বলতেছি প্রযুক্তিবিদ্যা আমদানির ক্ষেত্রেও কিন্তু এই বন্দরগুলো যথেষ্ট সাহায্যদান করে আসছে। এছাড়াও আমি বলেছিলাম যে কতগুলো রাজনৈতিক কারণ থাকে বা অন্যান্য কারণ থাকে, এই সরকারি নীতি, শ্রমিক মালিক সম্পর্ক এবং রাজনৈতিক স্থিতাবস্থা, এই 6, 7 এবং 8 এই তিনটে পয়েন্টকে আমরা অন্যান্য কারণ হিসাবেও দেখাতে পারি বা রাজনৈতিক কারণ হিসাবেও ব্যাখ্যা করতে পারি। কারণ একটা রাজ্যে বা একটা দেশে শিল্প স্থাপনের জন্য, শিল্পাঞ্চল গঠনের জন্য সেই রাজ্যের সরকার যেটা আছে, সেই সরকারের কতটা শিল্প বান্ধব ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকার শিল্প স্থাপনের ক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন, শিল্পপতিদেরকে কি কি সাহায্য দান করছেন, রাজনৈতিক স্থিতাবস্থা কতখানি আছে, সেখানে শ্রমিক মালিক সম্পর্ক কেমন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিল্প স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। এই বিষয়গুলো যত ইতিবাচক হবে, যত পজিটিভ হবে, তত বেসরকারি পুঁজি আকর্ষিত হবে, তত কিন্তু সেখানে বেসরকারি উদ্যোগে মূলধন বিনিয়োগ হবে এবং শিল্প স্থাপন করা সম্ভব হবে, যেটা মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু সর্বপ্রথম হওয়া সম্ভব হয়েছে। আমরা সেটা দেখেছি যে বিভিন্ন আমরা স্থানীয় পার্সি এবং ভাটিয়া শিল্পপতিরা কিন্তু বেসরকারি উদ্যোগে মূলধন বিনিয়োগ করে প্রচুর কারখানা স্থাপন করেছেন। পরবর্তীকালে আমরা দেখব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইভাবে বেসরকারি বিনিয়োগ এসছে এবং প্রচুর কাপড়ের কল গড়ে উঠেছে, যেহেতু ভারতে ব্যাপক চাহিদা আছে। তাহলে এই পয়েন্টগুলো, অর্থাৎ লাস্ট তিনটে পয়েন্টকে আমরা অন্যান্য কারণ বলতে পারি বা রাজনৈতিক কারণ বলতে পারি, বাকি প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণগুলো মিলে সামগ্রিকভাবে শিল্প স্থাপনের অনুকূল সমস্ত প্রকার পরিবেশ থাকার জন্য পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রাথমিকভাবে একদেশী ভবন হতে আমরা দেখব। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তোমরা যদি এই পয়েন্টগুলো মনে রাখো এবং সেই পয়েন্টগুলোকে ভিত্তি করে সুনির্দিষ্টভাবে কোথায় কোন তাপবিদ্যুৎ, কোথায় কোন জলবিদ্যুৎকে ব্যবহার করা হচ্ছে, কোন নদীর জলকে ব্যবহার করা হচ্ছে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তোমরা যদি এইভাবে একটা নির্দিষ্টভাবে প্রশ্ন উত্তর লিখতে পারো পরীক্ষার খাতায়, সেই সঙ্গে ভারতবর্ষের একটা আউটলাইন ম্যাপ এঁকে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের যে সমস্ত স্থানে আমি যে নামগুলো এর আগের ক্লাসে বলেছিলাম, মুম্বাই আমরা জানি, সোলাপুর, নাসিক, জলগাঁও আমরা জানি, এই যে জায়গাগুলোতে পুনে এবং আহমেদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীনগর, এই সমস্ত জায়গাগুলোতে, বরোদা বা বাদোদরা, এই স্থানগুলোতে যে কার্পাস জিনিস গড়ে উঠেছে তার পিছনে কিন্তু আমরা সামগ্রিকভাবে এই সমস্ত যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের ভূমিকা দেখতে
পাবো। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা এইভাবে যদি রেডি করতে পারো এবং আউটলাইন ম্যাপ এঁকে ওই জায়গাগুলোর নাম যদি পয়েন্টিং করে দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এই আশা রেখে সবাইকে আরও একবার আমার তরফ থেকে অনুরোধ জানাবো যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করবেন, অল নোটিফিকেশনটি অন করবেন। এই কথা বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার স্নেহের ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।